Hello friends and welcome to Tanvir's Tech Talk. So friends, আজকে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ম্যাকের রিপেয়ার, স্পেশালি ওল্ড ম্যাকগুলা যেগুলো কিনা আপনারা ইউজ এবং প্রায় বিভিন্ন রকম সমস্যা করছেন। সো আমরা পাঁচটা বেসিক সমস্যার কথা বলবো এবং এগুলার সমাধান করার কয়েকটা সিম্পল স্টেপস বলবো। বাট মনে রাখতে হবে, এই সমস্যাগুলো যদি আপনারা ফেস করেন এবং এই বেসিক স্টেপসগুলো ইউজ করে যদি আপনারা সমাধান করতে না পারেন, ডেফিনেটলি নিজেরা আর রিপেয়ার করার চেষ্টা করবেন না, কোনো একটা ভালো এবং ট্রাস্টেড একটা রিপেয়ার শপে নিয়ে যাবেন এবং সেখানে গিয়ে ওদেরকে দায়িত্ব দিবেন আপনার ম্যাকের প্রবলেম সলভ করার জন্য। সো ফ্রেন্ডস, হোয়াট ইজ দ্য ফার্স্ট কমন প্রবলেম দ্যাট ইউ ফেস? দ্য ফার্স্ট কমন প্রবলেম দ্যাট ইউ ফেস ইজ স্টার্ট আপ ইস্যুস। প্রায় আপনারা খেয়াল করবেন যে আপনাদের ম্যাক বুট হচ্ছে না, বা একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন বা একটা গ্রে স্টার্ট আপ স্ক্রিনে আটকে গিয়েছেন। সো ইন দ্যাট কেস ইয়োর ফার্স্ট লাইন অফ অ্যাকশন উইল বি টু গো টু সেফ মোড। নাও ম্যাকওএস সেফ মোডে কিভাবে যাবেন? ইটস ভেরি ইজি, আপনি ম্যাকওএস স্টার্ট করে শিফট কি চেপে রাখবেন বা শিফট কি চেপে স্টার্ট করবেন। কিছুক্ষণ পরেই আপনি দেখবেন যে অ্যাপেল লোগো আসবে এবং তারপরে একটা লগ ইন স্ক্রিন আসবে। সো অ্যাপেল লোগো আসার পরে লগ ইন স্ক্রিন আসা পর্যন্ত বা লগ ইন স্ক্রিন অপশনটা না আসা পর্যন্ত আপনার শিফট ধরে রাখবেন এবং লগ ইন স্ক্রিনে চলে আসার সাথে সাথে শিফটটা ছেড়ে দিবেন। উইন্ডোজ সেফ মোডের মতনই আপনি ম্যাকের সেফ মোডে ইউ ক্যান আনইনস্টল সফটওয়্যার। আপনার যদি কোনো সফটওয়্যার সমস্যা থেকে থাকে আপনি সেটা আনইনস্টল করতে পারবেন। আপনি চাইলে আপনার কোনো সফটওয়্যার আপডেটও করতে পারবেন, এমনকি আপনি নতুন ইউজার অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন যদি আপনার মনে হয় যে আপনার ইউজার অ্যাকাউন্ট রিলেটেড কোনো সমস্যা রয়ে গেছে। সো সেফ মোডের সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে যে ম্যাক একটা সিস্টেম চেক দেয়। এই সময় আপনার ম্যাক ওএসে কোনো সমস্যা আছে কি না সেটা একটা চেক করে, এছাড়া এটা ডিস্ক চেক করে যে আপনার ডিস্কে কোনো সমস্যা আছে কি না। সেফ মোডে বুট হওয়ার সময় কোনো এক্সটেনশন বা কোনো ফন্ট লোড হয় না এবং আপনার ম্যাকে যদি কোনো ক্যাশে জমে থাকে সেটাও ক্লিয়ার করে। এর জন্যই সেফ মোডে লগ ইন করতে একটু সময় নেয় এবং একবার সেফ মোডে লগ ইন করে ফেললে আপনি উপরে ডান দিকে লাল রঙের সেফ মোড লেখাটা দেখতে পারবেন। সেফ মোড থেকে এক্সিট করতে হলে জাস্ট আপনি নর্মালি কম্পিউটার রিস্টার্ট করলে আবার যখন নতুন করে বুট করবে তখন নর্মাল বুট হবে। আপনারা যারা নতুন M1 ম্যাক ইউজ করছেন তাদের শিফট কি চাপতে হবে না, জাস্ট আপনাদের পাওয়ার বাটনটা 10 seconds অর মোর ধরে রাখবেন। তখন দেখবেন যে অ্যাপেল আইকনটা আসছে এবং তার নিচে একটা লেখা আছে যেটা বেসিক্যালি আপনাকে বলছে আপনার পাওয়ার বাটনটা আরও কিছুক্ষণ ধরে রাখতে। কিছুক্ষণ পর একটা মেসেজ দেখবেন যে আপনার আরও কিছু অপশন সহ বুট হবে। এই অবস্থায় আপনি পাওয়ার বাটন থেকে আপনার আঙুল সরিয়ে নিতে পারেন এবং কিছুক্ষণ পরে দেখবেন যে বুট প্রসেস শুরু হয়েছে। এরপর আপনি হার্ড ডিস্ক আইকনটা দেখবেন, বেসিক্যালি যেটাতে আপনার ম্যাকটা ইনস্টল করা আছে, এবং শিফট কি ধরে ওটার নিচে যে লেখাটা আছে সেই লেখাটায় ক্লিক করবেন। M1 ম্যাকে সেফ মোডে বুট আপ করার সময় একটু সময় নিবে, বিকজ এটা আপনার ম্যাক ওএস এবং হার্ড ডিস্ক চেক করবে এবং চেক করা শেষ হয়ে গেলেই আপনি দেখবেন যে সেফ মোডে ঢুকে গেছে এবং উপরে লাল রঙে সেফ মোড লেখা আছে। সামটাইমস আপনার ম্যাক চালু করার সাথে সাথেই ক্র্যাশ করে। সো ওইসব ক্ষেত্রে কি করতে পারেন? ওইসব ক্ষেত্রে যে সমস্যাটা হয় যে স্টার্ট আপ করার সময় কোনো একটা ফল্টি অ্যাপ আপনার বুট হচ্ছে, অর্থাৎ আপনার ম্যাক যখন বুট হচ্ছে তার সাথে সাথে এমন একটা অ্যাপও বুট হচ্ছে যেটাতে হয়তো কোনো একটা এরর আছে বা কোনো কারণে করাপ্ট হয়ে গেছে, যার কারণে অপারেটিং সিস্টেমটাই বুটের সময় ক্র্যাশ করছে। এই ক্ষেত্রে বেস্ট ওয়ে অফ অ্যাকশন ইজ যে আপনার বুটের সময় কি কি অ্যাপগুলো লোড হচ্ছে সেটাকে একটা একটা করে ডিসেবল করা এবং রিস্টার্ট করে দেখা যে এই অ্যাপটার জন্যে আপনার বুট ক্র্যাশ হচ্ছে কিনা। এটার উপায় হচ্ছে আপনাকে সিস্টেম প্রেফারেন্সে ইউজার এন্ড গ্রুপসে যেতে হবে এবং সেখানে আপনি লগ ইন আইটেমসের একটি অপশন পাবেন। এইখানে হচ্ছে কি আপনি দেখবেন বেশ কিছু অপশন আছে যেটা কিনা আপনি ম্যাক বুট করার সাথে সাথেই একই সাথে লোড হচ্ছে। সো এখান থেকে আপনি হচ্ছে কি একটা একটা করে প্লাস বা মাইনাস সাইন দিয়ে রিমুভ করে করে দেখতে পারেন যে স্পেসিফিকলি কোন অ্যাপের জন্য এই সমস্যাটা হচ্ছে। যে অ্যাপের জন্য সমস্যাটা হচ্ছে সেই অ্যাপটা হয় আনইনস্টল করে ফেলেন অথবা ভালো করে নতুন করে রিইনস্টল করেন। আরেকটা প্রবলেম যেটা খুবই কমন সেটা হচ্ছে আনরেসপন্সিভ অ্যাপ, অর্থাৎ আপনি আপনার ম্যাক চালাচ্ছে ঠিক মতোই চলছে হঠাৎ করে যেন আটকে গেল, এটাকেই বলে আনরেসপন্সিভ অ্যাপ। এই সমস্যার সমাধান করা খুবই ইজি, অল ইউ হ্যাভ টু ডু ইজ ফোর্স কুইট দি আনরেসপন্সিভ অ্যাপ। আনরেসপন্সিভ অ্যাপকে ফোর্স কুইট করার জন্য আপনাকে কমান্ড অপশন এসকেপ প্রেস করতে হবে, এতে আপনার ফোর্স কুইট অ্যাপ্লিকেশনটা লোড হবে। এই ফোর্স কুইট অ্যাপ্লিকেশনে আপনি দেখবেন যে কোন কোন অ্যাপ এখন কারেন্টলি রানিং, যে অ্যাপটা আপনার কাছে মনে হচ্ছে যে সমস্যা হচ্ছে বা রেসপন্ড করছে না সেটাকে আপনি সিলেক্ট করে ফোর্স কুইট করে ফেলবেন। অ্যানাদার কমন প্রবলেম ইজ স্পিনিং বিচ বল,
অ্যাকচুয়ালি যখন কোনো একটা অ্যাপ লোড হতে অনেক সময় লাগে বা কোনো কারণে আপনার ম্যাক কোনো একটা কাজে অনেক বেশি বিজি হয়ে গেলে তখন আমরা দেখি একটা স্পিনিং বল, একটা বল ঘুরছে, চার রঙের একটা বল ঘুরছে, এটা কি বলে স্পিনিং বিচ বল। স্পিনিং বিচ বলের সমস্যা সমাধান করতে হলে আপনাদেরকে অ্যাক্টিভিটি মনিটরে যেতে হবে এবং ওখানে দেখতে হবে যে কোন অ্যাপটা আপনার প্রচুর রিসোর্সেস আটকে রেখে বসে আছে। ইউজুয়ালি সেটাই আপনার সমস্যার মূল কারণ এবং ওইটাকে জাস্ট ওখান থেকে রাইট ক্লিক করে ফোর্স কুইট করতে হবে। অ্যানাদার ভেরি কমন প্রবলেম উইথ ওল্ড ম্যাক ইজ ওয়াইফাই নেটওয়ার্ক না পাওয়া। এসব ক্ষেত্রে আসলে যে সিম্পল যে টোটকাটা আমি দিব সেটা হচ্ছে গিয়ে যে আপনারা আপনাদের সিস্টেম প্রেফারেন্সের নেটওয়ার্ক পেজে গিয়ে অ্যাডভান্স বাটনে ক্লিক করবেন এবং সেখানে আপনার অলরেডি যে ওয়াইফাই নেটওয়ার্কগুলো আপনি ইউজ করছেন সেটা দেখতে পারবেন। প্রেজেন্ট যে ওয়াইফাই কানেকশন আপনি আছেন বা যেটা সমস্যা করছে সেটা রাইট ক্লিক করে রিমুভ দিয়ে দিবেন অথবা ফরগেট ইট দিয়ে দিবেন এবং নতুন করে আবার সেই নেটওয়ার্কটা পাসওয়ার্ড দিয়ে আবার সেট আপ করবেন। আশা করি এতে আপনার আনরেসপন্সিভ ওয়াইফাই নেটওয়ার্ক বা ওয়াইফাই নেটওয়ার্কে ঢুকতে পারছে না এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। সো ফ্রেন্ডস, দিজ আর দ্য ফার্স্ট লাইন অফ অ্যাকশন ফর সাম অফ দি মোস্ট কমন ম্যাক প্রবলেম, স্পেশালি ওল্ড ম্যাকগুলাতে। এগুলো হচ্ছে কি এই প্রবলেমগুলো সলভ করার সবচেয়ে সিম্পলেস্ট স্টেপ। এই স্টেপ দিয়ে যে আপনার প্রবলেম সলভ হবে সেটা কোনো গ্যারেন্টি আমি দিচ্ছি না, বাট এভাবে কাজ করলে আপনার প্রবলেমটা খুব দ্রুত সলভ হয়ে যেতেও পারে। আপনাদের ম্যাকে যদি কোনো হার্ডওয়্যার প্রবলেম হয় বা কোনো সিরিয়াস সফটওয়্যার প্রবলেম হয় ডেফিনেটলি একজন এক্সপার্টের সাথে কথা বলবেন বা একজন এক্সপার্ট রিপেয়ার পার্সনের কাছে নিয়ে যাবেন। নিজের থেকে না জেনে বা না বুঝে রিসেট করা বা ম্যাক রিইনস্টল করা থেকে বিরত থাকুন, বিকজ দিস ইজ আ এক্সপার্ট লেভেল জব। এই কাজটা করার জন্য অ্যাপেল সাজেস্ট করে যে আপনারা কোনো একজন এক্সপার্টের কাছে যান, স্পেসিফিকলি অ্যাপেল সার্টিফাইড এক্সপার্ট। বাংলাদেশে অ্যাপেল সার্টিফাইড এক্সপার্ট না থাকলেও প্রচুর এক্সপার্ট আছে যারা কিনা একটা পেমেন্টের বিনিময়ে খুব সুন্দর করে আপনার কাজটা করে দিতে পারে। দরকার হলে কিছু টাকা গেলে আপনি তাদেরকে দিয়ে কাজটা করান এবং আপনার ম্যাকে একটা ফ্রেশ অপারেটিং সিস্টেম ভালোভাবে ইনস্টল করার ব্যবস্থা করেন, তাতে আপনার ম্যাকের লাইফ আরও বেড়ে যাবে আশা করি। আই হোপ আপনাদের কিছুটা দুশ্চিন্তা হলে আমি আজকে দূর করতে পেরেছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টিল দেন খোদা হাফেজ।